গণমাধ্যমে বোমা হামলার উস্কানিদাতা ফরহাদ মজহার কবি হুমায়ুন কবির হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। আনসার বিদ্রোহ সহ রৌমারীতে সীমান্ত বাহিনীর মধ্যেও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিতর্কিত ফরহাদ মজহার এখন হেফাজত আর জামাত শিবিরের ঘনিষ্ঠজন বলেই পরিচিত। মাহিদুল মাহিতের তোলা ক্যামেরায় আরও দেখুন হোসেন সোহেলের অনুসন্ধানী প্রতিবেদন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে গণমাধ্যমে বোমা বিস্ফোরণ আরও বেশি হওয়া উচিত বলে তিনি যে বক্তব্য দিয়েছেন, সে কারণে ফরহাদ মজহার আবারও বিতর্কিত সারা দেশে। কেউ বলছেন ফরহাদ মজহার বোমা সন্ত্রাসীদের একজন উস্কানিদাতা। আমি বাংলাদেশের অনেকগুলো গণমাধ্যমকে পরিষ্কার টেলিফোনে বলেছি, আপনারা সন্ত্রাসী, আপনারা এদেশে বর্তমান পরিস্থিতির জন্য দায়ী। আমি তো মনে করি এই পটকা ফুটানোতে খুবই কমই হয়েছে, মূলত তো আরও বেশি হওয়া উচিত ছিল। শুধু তাই নয়, 2005 সালে 17 আগস্ট একযোগে সারাদেশে বোমা হামলাকে সমর্থন দিয়ে তিনি বলেছিলেন, যদি বোমা হামলাকারীরা সন্ত্রাসী হয় তাহলে মুক্তিযোদ্ধারাও সন্ত্রাসী। যখন নানা জায়গায় দেশে সাম্প্রদায়িক আক্রমণ শুরু হয়ে গেল, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মন্দিরের উপর হামলা হলো, তিনি দেখলাম আশ্চর্যজনকভাবে সেটাকে কন্ডেম না করে বরঞ্চ হামলাকারীদেরকে তিনি বিপ্লবী বলে সমর্থন করা শুরু করলেন। তখন আমি বুঝলাম কি ফরহাদ মজহার এখন সংশোধনের অতীত হয়ে গেছেন। তিনি 1972 সালে কবি হুমায়ুন কবির হত্যাকাণ্ডের সাথে জড়িত, এমন সন্দেহের কথা লেখক আহমদ সফার প্রকাশিত ডায়েরিতেই পাওয়া যায়। আহমদ সফা বলেন, ফরহাদ মজহার একজন সন্দেহজনক মানুষ, হুমায়ুনের মৃত্যুর সাথে তার একটি সম্পর্ক রয়েছে। গোয়েন্দা সংস্থা এই বিষয়ে তৎকালীন তাকে আটক করলেও পরে প্রয়াত কবি আলী আহসান তাকে ছাড়িয়ে নিয়ে আসেন। এরপরে তিনি আমেরিকা পালিয়ে যান। এরপর 1994 সালের ডিসেম্বরে আনসার বিদ্রোহের উস্কানিদাতা হিসেবে প্রমাণ মিললে তৎকালীন বিএনপি সরকার তাকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে দেয়। এছাড়া 2001 সালে পাদুয়া রৌমারী সীমান্তে বিডিআরের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে দেন তিনি। এমন একটি ঘটনার কারণেই লেখক আহমদ সফা তার সাথে সম্পর্ক ত্যাগ করেন, এমন তথ্য প্রকাশ করেন আহমদ সফার অনুলেখক সিদ্দিকুর রহমান। এরপর 1995 সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তুষ্ট করতে একটি বই প্রকাশ করেন। বইটির নামকরণ করেন রাজকুমারী হাসিনা। সেখানে তিনি হাসিনাকে পরামর্শ দিয়ে উল্লেখ করেন ধর্মকে রাষ্ট্রের বাইরে রাখতে হবে, আর এদিকটি বাস্তবায়ন করতে আওয়ামী লীগের বিকল্প নাই। অথচ সেই ফরহাদ মজহারই এখন হেফাজত ও জামাত শিবিরকে রাষ্ট্রের বিরুদ্ধে লেলিয়ে দিতে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন। রাষ্ট্রকে অবশ্যই ধর্মের প্রভাব মুক্ত থাকতে হবে, এবং এইটাকে অথবা বিভিন্ন ধর্মাবলম্বী লোক যে দেশে বাস করে সেখানে রাষ্ট্রকে ওই ধর্মগুলির মধ্যে মাঝের জায়গায় নিরপেক্ষ থাকতে হবে সম্পূর্ণ। এই পথ আমি মনে করি বাংলাদেশকে স্বাধীন করেছে, এটা না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। আজকে সেই পথ থেকে বিচ্যুত হওয়া আমাদের পক্ষে মারাত্মক এবং আত্মহত্যার সামিল হবে। সারাদেশে নৈরাজ্য সৃষ্টিকারী এই ফরহাদ মজহার তাই শেষবার গত 28 অক্টোবর হুমকি দিলেন গণমাধ্যমকে আর উস্কে দিলেন বোমা সন্ত্রাসীদের। আমি মনে করি ফরহাদ মজহার চিন্তাবিদ হিসেবে প্রায় ফ্যাসিস্ট পর্যায়ের। তার চিন্তার যে ধরন, তার চিন্তার যে কাঠামো, এটা হচ্ছে জনগণকে কেন্দ্র করে নৈরাজ্য তৈরি করার চেষ্টা করা। এইটাই হচ্ছে ক্লাসিক্যাল ফ্যাসিজমের সংজ্ঞা। ফ্যাসিজম মানে কিন্তু শুধু ডিক্টেটরশিপ নয়, জনপ্রিয় ডিক্টেটরশিপকে ফ্যাসিজম বলা হয়। ফরহাদ মজহারের মধ্যে এই পপুলিজম, মানে জনপ্রিয়তার পিছনে ছোটা এবং তাকে মরিচিকার দিকে নিয়ে যাওয়া। গত 10 দিন এ বিষয়ে ফরহাদ মজহারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি। হোসেন সোহেল, 71, ঢাকা।